study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। না, ধনঞ্জয়ের যে ফাঁসি হয়েছিল, ধনঞ্জয়কে হঠাৎ নাগরিক সমাজ আছে না আমাদের কিছু, মানে যে যে নাগরিক সমাজ ঘুমিয়ে থাকে, এখনও যেমন ঘুমিয়ে আছে, কবে যে এদের জাগরণ হবে ভগবান জানে। মানে ওই মধ্যবিত্ত সমাজের জন্যেই কিন্তু আমাদের সমাজটা চলছে, ওই মধ্যবিত্ত সমাজ যেভাবে চালনা করে তাই হয়। বহু মধ্যবিত্ত সমাজ আছে, আমি বলছি না উচ্চবিত্ত বা নিম্নবিত্ত, আমি বলছি একটা মধ্যবিত্ত সমাজ আছে যারা নানা রকম কল্পকাহিনী তৈরি করে। ঠিক সেইরকম একটা কল্পকাহিনী তৈরি হয়েছিল যে ধনঞ্জয় বুঝি হিরো, এবং তাকে যে ফাঁসিটা দেওয়া হয়েছিল সেই মনে আছে? উনি এখন কি করছে, তখন কি করছে, বড় বড় পাতায় বড় বড় পেপারে সেসব লেখা হচ্ছে, উনি উনি কালকে কি করলেন, উনি আজকে কি করলেন, উনি গান শুনলেন, উনি ওই হলেন, এবং তারপরেও শোনা গেছে উনি লাস্টে যখন গানগুলো শুনেছিল সেই গান সাধারণ মানুষ শুনছে। মানে তাকে হিরোর চরম পরকষ্ট আর কি দেখানো হয়েছিল। এবং কি নাম আমাদের কবি সুমন দা যে বলছো, তিনি প্রবীণ ফাঁসুরে, তার জন্যে ফাঁসি হয়েছিল। তো এই ধর্ষণের সময় তোমরা ছিলে? যারা হ্যাঁ বলছে, যারা না বলছে, ধর্ষণের সময় কেউ ছিল না, কিন্তু প্রমাণ সাপেক্ষে ওই লোকটি কিন্তু হ্যাড বিন আ রেপিস্ট, এটা সবাই জানে। ওই কিছু কিছু মানুষ আছে না যে এই একটু অন্যরকম বলে একটু কায়দা করে একটু নিজে, এবার কবি সুমন দা তুমি একটু কায়দা করছো। আর যদি তোমার মাথায়ও আসে একটা ভদ্রলোক অসুস্থ হয়ে আছেন যিনি কিনা বলেছিলেন ডু ইট নাও, তা তোমরা কি করছো, তোমরা কি কিছু করছো? ডু ইট নাও যে একটা একটা অসম্ভব সুন্দর স্লোগান, ডু ইট নাও অসম্ভব কন্টেম্পোরারি একটা স্লোগান, এখন তোমরা করছো যে এত যে জিজ্ঞাসা হচ্ছে, এত নৃশংসতা হচ্ছে, তোমরা কি কিছু বলছো? হ্যাঁ, তাকে বলছো, সেই প্রবীণ মানুষটাকে বলছো ফাঁসুরে, তাহলে তোমরা কি করছো? আমি যদি এখন তোমাদের বলি, তোমরা ফাঁসুরের চেয়ে কিছু কম? সোসাইটির এই যে বর্তমান সিচুয়েশনটাকে ফাঁসি দিচ্ছ তোমরা উইদাউট প্রোটেস্টিং, তোমরা প্রোটেস্ট করছো না কেউ? আমি কেউ না, আমি কিচ্ছু না তোমাদের মেধার কাছে, কিন্তু মেধা আজকে তোমাদের কাছ থেকে, মেধা মানে লক্ষ্মী, হ্যাঁ, আমাদেরকে ঈশ্বর ওই মেধাটা দেন, ওই লক্ষ্মীটি দেন, এই লক্ষ্মীকে তোমরা কিন্তু রাখতে পারছো না, কারণ ইউ আর নট রাইজিং টু দ্য ওকেশন। এই এত বড় ঘটনা ঘটছে, এই কী কাণ্ড, এটা কি আমাদের বাংলা? তোমরা চুপ করে আছো, এবং একটি মানুষ এত অসুস্থ হয়ে আছে এবং সে শুধু ডাক্তারদের উপর নির্ভর, এই ডাক্তারগুলো যদি তাকে আবার বাঁচাতে পারে তাহলে তিনি বাঁচলেন, সেই মানুষটা আমি আমি এই ভদ্রলোককে মানে বিশেষ করে আমি নিজে সাহিত্যের ছাত্রী, আমি দেখেছি উনি কীভাবে সাহিত্য অনুবাদ করেছেন এবং এক একটা ছবির এক এক রকম রিভিউ প্রিভিউ করতেন উনি। তা প্রত্যেকটা মানুষের একটা আলাদা জীবন আছে, একটা আলাদা, সেই মানুষটাকে ফাঁসুরে, একটা সাহিত্যপ্রেমী মানুষকে, এবার রাজনীতিটাকে সরিয়ে রাখছি, একটা সাহিত্যপ্রেমী মানুষকে তুমি ফাঁসুড়িয়ে বলে দিলে, এবং তার স্ত্রী যে রাস্তায় হেঁটেছিল খুব খারাপ কাজ করেছিল নাকি? ও যে ও যে ও যে রেপটা করেনি তখন কি তুমি দাঁড়িয়েছিলে দেখতে দেখবার জন্য? না না, ও রেপ করেনি গো, ছিলে? হঠাৎ করে এইসব কল্পকাহিনী আসে কি করে? প্লিজ, আমি সবাইকে হাত জোর করে বলছি, আপনারা তো সমাজের উচ্চকোটি মানুষ, কোটি মানে প্রকার, উচ্চকোটির মানুষ আপনারা, তাহলে আপনারা এ ধরনের কথা বলবেন না, কারণ আপনাদের কথা না মোস্ট অফ দ্য মানুষ ফলো করে, এবার তারা আনফলো করবে আপনাদের, তারপরে আপনারা হারিয়ে যাবেন, মানে ওদের স্মৃতি থেকে হারিয়ে যাবেন। এমনিতেই আর কিছুদিন বাদে আমরা, যাদের যাদের বয়স হয়েছে, আমাদের ডাক আসবে, আমরা চলে যাব, কিন্তু
ফিজিক্যালি থাকতে থাকতে যদি স্মৃতির অবলুপ্তির পথে চলে যেতে হয় সেটা কি ঠিক? ঠিক না? কবির সুমন প্রসঙ্গে কথা হচ্ছে, কিছুদিন আগে পঞ্চায়েত হিংসা প্রসঙ্গে একাধিক বিশিষ্ট জনেরা যখন মতবাদ দিচ্ছিলেন, তখন অপর্ণা সেন একটি মন্তব্য করেছিলেন যে পরিবর্তন চেয়েছিলাম কিন্তু এই পরিবর্তন চাইনি, মন ভেঙে গেছে। এই যে কথাটা, এই কথার তীব্র বিরোধিতা করে কবির সুমন বলেছিলেন পরিবর্তন চাননি তো কোন পরিবর্তন চেয়েছিলেন। উনি বলেছিলেন যে সাদা থানের কথা ভুলে কি করে বলতেই পারেন এই পরিবর্তন চাননি, কিন্তু কি পরিবর্তন চেয়েছিলেন? আমি চাই 3000 বছর মমতা ক্ষমতায় থাকুন। সুমনদা গাইছে, প্রথমত আমি তোমাকে চাই, দ্বিতীয়ত আমার যখন বিয়ে হয়েছিল না, তখন যে আগে আসবো, মানে আমি আমার স্বামী যে যখন একটু আগে আসবো, এই গানটা আমরা চালাতাম, মানে এটা ছিল তখন আমাদের মানে সদ্য বিবাহিতের একটা অদ্ভুত মানে একটা রোম্যান্সের জায়গা, যেটা প্রথমত আমি তো এটা অনন্তের অনন্তকে চাওয়া, মানে শুধু ভালোবাসার লোকটাকে নয়, অনন্তকে একটা চাওয়া, শেষ পর্যন্ত আমি অনন্তকেই চাই, সেই প্রেমের এই জায়গা। সেই মেধার মানুষটি বলছে 3000 বছর, আপনি তো ওনার মতোই কথা বলছেন, 1000 কিলোগ্রামের বাচ্চা, হ্যাঁ, তারপরে রবীন্দ্রনাথ নাকি 48-এ, রবীন্দ্রনাথ 41-এ মারা যান, রবীন্দ্রনাথ নাকি 48-এ গিয়ে মহাত্মা গান্ধীর অনশন ভাঙিয়ে জুস খাইয়েছেন। ওনার আপনার দিদির মতোই আপনি কথা বলছেন। এমনিতে 3000 বছর আমরা বুঝতে পেরেছি, 3000 বছরের প্রতীক, হ্যাঁ, তো এই ভদ্রমহিলাটা আমাদের মারবে, দুর্মুষ করবে, আমাদের ছেলেদের খুন করবে, গলা কেটে দেবে, পঞ্চায়েতে এইরকমভাবে নিজেদের আসন বাড়াবে, আমাদের মহিলাদের ধর্ষণ করবে, সেই একটা অসহ্য একটা সিস্টেমকে 3000 বছর ধরে নিয়ে যাবেন? সুমনদা, আপনি কিন্তু অনন্ত, আপনি অনন্ত, আপনার ক্রিয়েশন অনন্ত, আপনি এই রাজনীতির এই 4-5 বছর, 8 বছর, 10 বছর, 20 বছরের মানুষদের সঙ্গে আপনার এই ধরনের অ্যাসোসিয়েশন বাঙালি নিতে পাচ্ছে না, বাঙালি আপনাকে এখনো সহ্য করছে, কিন্তু এই ধরনের কথাবার্তা বললে তো আর সহ্য করবে না, ভালো লাগবে আপনার আপনার ক্রিয়েশনগুলো, আপনার বৌদ্ধিক চেতনাগুলো পুড়ে যাবে আপনি যে আপনার জীবিত অবস্থায়, ঠিক লাগবে? এসব কথা বলবেন না, বলতে নেই। দিদি, পঞ্চায়েত হিংসায় একাধিক মানুষের মৃত্যু হয়েছে, একাধিক দলীয় কর্মীরা মারা গেছেন, সেখানে যখন বারবার শাসক দলের দিকে আঙুল উঠেছে, তখন আবুল বাসার যোগেন চৌধুরীটা সাংবাদিক বৈঠক করে তৃণমূলের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন এবং তৃণমূলের পাশে থাকারই বার্তা দিচ্ছেন, তারা কিভাবে দেখছেন বিষয়টাকে? আর কিছু বলার নেই, আবুল বাসার দা এবং যোগেন চৌধুরী, কবির সুমনও ছিলেন ওই সাংবাদিক। আসলে তোমরা তোমাদের পকেটটা কতটা ভারী হয়েছে আমার জানতে হবে, আমার তোমাদের পকেট খুব ভারী হয়েছে, আর তোমাদের মানে যে যা প্রতিজ্ঞা করেছে হয়তো সেগুলো করে দিয়েছে তোমাদের জন্য, নইলে এতটা শোনার পর জানার পরও একটি মেয়ে এই পঞ্চায়েত আমি গেছিলাম কাটোয়ায়, ও দাঁড়িয়েছে, ওকে না একটা এমএ পাস করেছে মেয়েটি হিস্ট্রিতে, ওকে ওই 4তলা বিল্ডিং থেকে চুলের মুঠি ধরে কেন সে বিজেপি করছে, মানে তোমাদের আসল হচ্ছে বিজেপিকে ঢুকতে দেবে না। আমি একটা কথা বলছি, তোমরা তো অনেক পড়াশোনা করো, তোমরা অনেক বৌদ্ধিক চেতনার মানুষ, তোমরা যেসব জায়গায় বিজেপি রুল করছে সেসব জায়গায় যাও, তোমরা সেসব জায়গায় গিয়ে দেখো তাদের উন্নয়নটা কোথায় হয়েছে, তখন আর এই উন্নয়নটাকে উন্নয়ন মনে হবে না। এ তো আমাদের গত সরকারে সিপিএমের সময়ের যে ওরা যে যে কাজগুলো অনেকটা 80% বা প্রায় 99% করে রেখেছিল, সেগুলো উনি সব নানারকমভাবে উদ্বোধন করে নিজের ক্রেডিটটা নিচ্ছেন। তো এখনও
বাংলার মানুষদের কি করে জানো তো, রেশন বলো যাই বলো, বলে এইসব আমরা দিয়েছি আমরা দিয়েছি আমরা করেছি, এই যে আবাস বলে আমরা করেছি আমরা করেছি। সাধারণ মানুষের কাছে তো টেলিভিশনও নেই, রোজ রোজ কাগজও পড়ে না, কিছুই জানে না। আচ্ছা আচ্ছা সব দিদি করেছে, এই মিথ্যে বলে। এবং আমি একটা জিনিস বলছি, আমাদের ভারতীয় জনতা পার্টিরও কিন্তু খুব একটা করে না, নিজেদের সম্পর্কে বলে না, এগুলো বলতে হবে যে আমরা কে কে করছি, আমরা রেগুলার কে কে করছি। কিন্তু আমার কাছেও একটা বিষয়ের যে মানুষের ভুলটা তো ভাঙাতে হবে। যাই হোক, তুমি যে প্রশ্নটা করেছিলে এইসব মহান মানুষদের, আমি তো ক্রোধান্বিত হতে পারি না, কিংবা আমি তো তাদের অ্যাবিউজও করতে পারি না। আমি শুধু এটুকুনি বলবো, তোমাদের মনুষ্যত্বের যেটুকুন বাকি আছে সেগুলো নিয়ে একটু চর্চা করো, কারণ আমরা তো হোমো সেপিয়েন্স, আমরা কিন্তু অন্য কোনো স্পিসি নই, আমরা হোমো সেপিয়েন্স। সুতরাং আমাদেরকে আমাদের পথে, উই ক্রিয়েট আওয়ার ওন রোড ম্যাপস, তো সেইতে আমাদের তো চলতে হবে না? আমাদের রোড ম্যাপ, আমরা যদি আমরা দিশা হারিয়ে ফেলি, যদি দিকবিদিক শূন্য হয়ে যাই, তাহলে কি হবে, সেটা কি ঠিক হবে? দিদি, এবার রাজ্যের ডেঙ্গি পরিস্থিতির দিকে একটু আসবো আর কি। রাজ্যে রীতিমতো ভয়াবহ হচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। সম্প্রতি ফিরহাদ হাকিম বলছেন যে আর্থিক উন্নয়ন এবং নগরায়নের কারণেই নাকি ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ হচ্ছে, ডেঙ্গির প্রকোপ বাড়ছে। কি বলবেন এই প্রসঙ্গে? উনি পড়াশোনা করেছেন বোধহয় এই ব্যাপারে, উনি ডেঙ্গি স্পেশালিস্ট, এখন উনি ডেঙ্গি স্পেশালিস্ট। ওনাকে কিন্তু আমাদেরকে বোঝাতে হবে, হ্যাঁ, আর্থিক পরিস্থিতিতে বা নগরায়নের জন্য ডেঙ্গি তো একটা মশা না, সেই মশা তো মিউনিসিপ্যালিটির দায়িত্ব, যে দায়িত্বে উনি আছেন, তো মিউনিসিপ্যালিটির দায়িত্ববটা এড়াবার জন্য ববিদা এসব কথা বলো না, লোকে বোকা বলবে তো। আমার হাসি পাচ্ছে খুব, অন্য প্রশ্ন করো। মুখ্যমন্ত্রীও তো বলছেন যে ডেঙ্গি বাংলাদেশ থেকে আসছে। হতে পারে বাংলাদেশ থেকে, যেমন মানে ফোয়ারার মতো, প্রায় জোয়ারের মতো ইন্ট্রুডার্সরা ঢুকছে, হ্যাঁ, ঢুকেই প্রথম কাজটা করছে, আধার কার্ড ভোটার কার্ড সব করে ফেলছে, করে মা লক্ষ্মীকে জিতিয়ে দিচ্ছে, এইসব তো হচ্ছে। ফোয়ার জোয়ারের মতো বাংলাদেশ থেকে সব আসছে, তো ডেঙ্গির মশা আসবে, এতে আর এত আশ্চর্য হওয়ার তো কিছু নেই। একদম শেষ প্রশ্ন দিদি, ইন্ডিয়া জোট তৈরি হয়েছে, ইন্ডিয়া জোটে প্রধানমন্ত্রীর মুখ কে, এই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন আসছে। ও যাকে যে গেছে, যে রাহুল গান্ধীর, রাহুল গান্ধী আর সোনিয়া গান্ধীর মাঝখানে যে বসেছিল। আচ্ছা আমি বলছি, ইন্ডিয়া ইন্ডিয়া করো না, তো INDIA করো, ইন্ডিয়াটা এখনও, যতক্ষণ না আমাদের দেশের নাম ভারতবর্ষ হচ্ছে, ইন্ডিয়া ইন্ডিয়া বলো না, আমার ভালো লাগে না। হ্যাঁ, INDIA, ওটা হচ্ছে ওদের জোটের নাম। আর যত যারা ক্ষীণজীবী, যারা লেস পাওয়ারফুল, মানে পাওয়ারফুল কথাটা নেই, পাওয়ারলেস, যারা পাওয়ারলেস, এদেরকে নিয়ে উনি একটা কাণ্ড জোট বেঁধেছেন। তা জোটটা আগে টিকুক, কটা সিট কে কাকে ছাড়ে আগে দেখো, মারামারিটা কোন লেভেলে থাকবে দেখো তো, কুরুক্ষেত্র যুদ্ধ হবে, তারপর তো যারা জেতা, তারপর তো প্রধানমন্ত্রী গো, অনেক দেরি আছে। যাই হোক, থ্যাংক ইউ, আজকে তোমার প্রশ্নগুলো আমার কিছু কিছুতে ভীষণ হাসি পেয়ে গেছিলো, আমাকে ক্ষমা করবেন। এমনিতে আমি খুব হাসি খুশি মানুষ, আর আমি না খুব সাধারণ মানুষ, আমি অনেক কিছু বুঝতে পারি না, কোন কোন জিনিসগুলো তদন্তের অধীন সেটা নিয়ে কথা বলতে হয় না, কোনটা মিডিয়া ট্রায়াল হয়ে যায়। কিন্তু ঘটনাটা হচ্ছে, আমাদের থেকে অনেক জুনিয়র, আমি না অনেক সিনিয়র, সেই 4 বছর বয়স থেকে কাজ করছি অ্যাজ আ চাইল্ড আর্টিস্ট, এবং মোটামুটি শিল্পীদের সব ব্যাপার স্যাপার জানি, হ্যাঁ, কে কখন কত রোজগার করে, কীভাবে রোজগার করে সেগুলোও বুঝতে পারি। তো সেগুলো যখন চোখের সামনে দেখি এবং বলে যে তদন্ত হচ্ছে, তো তখন মা পিসিদের মতো মুখে পাড় নিয়ে বলতো, এই একটা তদন্ত হওয়া দরকার, কিন্তু তদন্তের অনেক আগেই না আমরা বুঝতে পারি। সো বি ভেরি কেয়ারফুল, মানুষ কিন্তু তাকিয়ে আছে, মানুষের চোখ কিন্তু খোলা। Thank you.
ঘামাচির জ্বালা নিয়ে সারাদিন চলা, স্বস্তি অনাছে নিমের সুবাসে, এই বাংলার ঘরে ঘরে স্বস্তি অন। এনপি দত্ত অ্যান্ড সন। হাঁটুর ব্যথায় রিউমাট নিন, হাঁটুর ব্যথাটা কমবে, হোমিওপ্যাথির একটাই নাম, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন, এনপি দত্ত অ্যান্ড সন।